বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমার ভিডিও ট্রেলার দেখেই বুঝতে পেরে গেছেন আজকে আমি কি দেখাতে চলেছি। একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি। যারা চাষবাসের সঙ্গে যুক্ত, মূলত ধান চাষ করেন বা সরিষা চাষ করেন বা বিভিন্ন চাষবাসের সঙ্গে যুক্ত, তো তাদের এই ট্রিকটা অনেকটাই কাজে লাগবে। তো এটা সম্পূর্ণ আমি নিজে বাড়িতে তৈরি করেছি, সম্পূর্ণ নিজের বুদ্ধিতে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার দাদা এখানে করছে। তো আমি এটার সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাচ্ছি, এই যে জিনিসটা সেটা কী। তো সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিক থেকে, দেখুন ইলেকট্রিক সাপ্লাই আমার বাড়ি থেকে, এদিক থেকে দেখতে পাচ্ছেন এখানে ইলেকট্রিক সাপ্লাই হয়েছে। তো এটা হচ্ছে দেখুন এখানে বোর্ড, এখান থেকে কারেন্ট গেছে, আর এটা একটা ধান ঝাড়া মেশিন। তো এই মেশিনে দেখুন এখানে এই যে বেল দিয়ে আমরা নিচের দিকে এই স্যাপেতে, এখানেতে বড় স্যাপটা লাগানো থাকে এবং এখানে বেল দিয়ে আপনাদের আমি দেখাই। তো এখানে দেখুন এই যে স্যাপ আছে, এই স্যাপটা এখানে লাগানো হয়। তো লাগানোর পর এখানে বেল দিয়ে এই এইটার সঙ্গে লাগানো হয়। তো লাগানোর পর আমাদের ধান ঝাড়া হয়, মানে ধান ঝাড়াই করা হয়। তো আমি এখানে জাস্ট একটা পুরনো এগুলোকে পুলি বলে, তো এইগুলোকে জাস্ট আমি একটা ভাঙা ছিল সেটাকে আমি লেদ মেশিনে গিয়ে এই যে টিনের যে ব্লেড দেখতে পাচ্ছেন, এই ব্লেডগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে বানানো করিয়েছি। দেখতে পাচ্ছেন পিছন থেকে দেখাই আপনাদের, দেখুন এদিকে দেখুন পাত দিয়ে এটা বানানো আছে। এটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঘুরছে। তো এখানে মোটরের সঙ্গে যে মেশিন সেটা অলরেডি ফিট করা ছিল, তো এর জন্য আলাদা করে স্ট্যান্ড করা মানে একটা আলাদা এক্সট্রা খরচা। তো ব্যাপারটা হচ্ছে যে এই অন্য স্ট্যান্ড করলেও হয়তো এর যে মানে ক্ষমতা, হয়তো স্ট্যান্ডটা অনেকটাই খরচা হয়ে যেত বা অনেক জাবদা মজবুত করতে হতো। কিন্তু এই ফ্যানটাকে আমি দেখুন এখানে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছি, জাস্ট যাতে না পড়ে যায়। তো খুব সুন্দর একটা স্ট্যান্ড হয়ে গেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ধান, সেই ধান এখানে ঝাড়াই করা হয়েছে। তো এর মধ্যে যে ধুলো বা আবর্জনা যেগুলো আছে, দেখতেই পাচ্ছেন ধুলো আবর্জনা অনেক আছে। তো এইগুলোকে কীভাবে পরিষ্কার করা হয় তার জন্য আমি এইখানে জাস্ট দিতে হয়। দেখতে পাচ্ছেন এখানে দেখুন আমার এখানের যে ধান সেটা দেখুন কত পরিষ্কার একদম। তো খুব সুন্দরভাবে এখানে পরিষ্কার হচ্ছে, এর যে আবর্জনা সেগুলো দেখুন এখানে হাওয়ায় উড়ে অনেকটা দূরে চলে গেছে। সো বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি, এখনই চালু করব এবং আমাদের যে দাদা আছেন উনি আর কি এখানে দেবেন। তো উনি আমাদের বাড়িতেই থাকেন। তো দাদা, তো উনি এখনই দেবেন। তো ততক্ষণে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস। তো এই সমস্ত ইন্টারেস্টিং জিনিস আমার চ্যানেলে পেয়ে যাবেন, নতুন নতুন জায়গার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ধামা, তো এগুলো করে ধান কোড়ানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ধান কী মানে মানে দূরে থাকলে বা এক কাজে করার জন্য খুব সুন্দর একটা জিনিস, এটাও এটাও কাজে লাগে খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন বাবাকে আমি বললাম বাবা এখানে সুইচ অন করবে, দেখতে পাচ্ছেন এখানে সুইচ অন হলো। দেখতে পাচ্ছেন একটা আলাদা রকম একটা সাউন্ড তৈরি হচ্ছে, মানে জাস্ট মনে হয় যেন একটু দূর থেকে শুনলে যে হেলিকপ্টার চলছে। ঠিক আছে তুমি দাও। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এদিক থেকে দেখাচ্ছি আপনাকে, দেখুন কত সুন্দরভাবে এখানে যে ধুলো বা ময়লা বা ধানের যে অবশিষ্ট অংশ সেগুলো দেখতে পাচ্ছেন উঠে চলে যাচ্ছে এখানে দেওয়ার পরে। এই ফ্যানটা প্রচণ্ড স্পিডে ঘুরছে, আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের দেখাচ্ছি। দাদা, ও দাদা, একটু গামছাটা খুলে ওখানটা ধরো না, সামনেটাই গামছাটা খুলো, গামছাটা ওই দূরটাতে ধরো, খুলো। আমি আপনাদের দেখাচ্ছি কতটা গতিবেগে বইছে, কতটা গতিবেগে হাওয়াটা বইছে, খুলো।
তো এখানে যে মেশিনের যে হাওয়া সেটা দেখুন গামছাটা দেয়া করালাম আমি গামছাটাকে পুরো উড়িয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন কত লম্বা একটা গামছা তো কত জোরে হাওয়া বইছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পুরো একদম গামছাটাকে নিচে নামতেই দিচ্ছে না গামছাটা অবশ্যই অসংখ্য ভারী আপনারা এখানে এইভাবে গুঁড়ো ধান দিলেই আপনারা দেখতে পাবেন তো এই হলো আমার যে নতুন মেশিন সেই মেশিন আমি নিজেই তৈরি করেছি মানে জাস্ট মেশিনটা না জাস্ট ব্লেডটা আমি তৈরি করেছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধান কত পরিষ্কার ধান দেখতে পাচ্ছেন এখানে সো বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই সমস্ত নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নতুন নতুন জায়গার ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন সো বন্ধুরা আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা